আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার তেইশ ভূগোল শেষ মুহূর্তের সাজেশান তো ভূগোল থেকে যত গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন হয় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথম প্রশ্ন হিমানি সম্প্রপাত ঘটার কারণ লেখো উৎপাটন প্রক্রিয়া কী পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় মরুদ্যান কী এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি এইভাবেই তোমাদেরকে প্রশ্ন দিয়ে যাব তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নগুলো প্রথমে খাতায় প্রশ্ন লেখো এবং তারপর এর উত্তরগুলো লিখে নাও এবং প্রশ্ন উত্তর এইভাবে রিডিং করে চলে যাও তোমরা টেস্টে পাস এবং তোমাদের সিক্সটি প্লাস নম্বরভাবে এতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হলো অবশ্য একটা লাইক করে দিও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো নুনাটক কী ভবন কাকে বলে ব্লো আউট কাকে বলে বার্ক সোন কি এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর এই যে অধ্যায় দেখছো এই এক একটা অধ্যায় থেকে দেখবে কত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন আমি চেয়ে দিয়েছি এগুলো এগুলো সব গুরুত্বপূর্ণ কারণ একটা অধ্যায়তে কত প্রশ্ন হয় সেটা তোমরা নিজেরাই জানো এগুলো আমি কেটে ছেটে নিয়ে যেগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে আমি সেগুলোই শোধ দিয়েছি তো দেখো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অ্যারোসল কাকে বলে ওজন গহবর কী কি কী মেরুপ্রভা কি অ্যানাবেটিক বায়ু কী এখানে অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু এসব আছে ওজন গহ্বর ইনসুলেশান আর অ্যারোসল এগুলো তো আছে তোমাদেরকে বারবার বলছি এগুলো তোমরা কি করবে প্রশ্ন উত্তর লিখে নেবে খাতায় এবং বারবার রিডিং করবে দেখবে তোমাদের মুখস্থ জলের মতন হয়ে যাবে এবং প্রশ্ন যদি একটু ঘুরিয়েও দেয় তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এই প্রশ্নগুলো থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ খুব সহজেই লিখতে পারবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়া চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে তো দেখব পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তো দেখো পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কোরিওলিস বল কি ঘূর্ণভাতের চক্ষু কাকে বলে প্রতিপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো সমবর্ষণ রেখা কি চিনুক কি এখানে আপেক্ষিক আদ্রতা দক্ষিণী দোলন পৃথিবীর বায়ুচপ বলয়ের নাম বইপিরত্ব উষ্ণতা এই সব প্রশ্ন কিন্তু রয়েছে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোই শুধুমাত্র পড়ে যেও এবং এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই আর এর পরের অধ্যায় হচ্ছে দেখো তোমাদের যেটা তৃতীয় অধ্যায় সেটা কিন্তু আমি দিইনি কারণ এই ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি অতএব সেটা দেখে নিও আমি বেকার বড় করতে চাইলাম না সেই জন্য সেটা আমি স্কিপ করে দিলাম ওটা তুমি আমার প্লে থেকে পেয়ে যাবে অতএব ওটা ওখান থেকে দেখে নিও আর আমরা এবার যেটা চলে যাবো সেটা আমরা একদম পুরো বর্জ্যতে চলে যাবো তো দেখবো এবার বর্জ্য থেকে যে আছে দেখো বর্জ্য থেকে গ্যাসীয় বর্জ্য বৈশিষ্ট্য তাহলে প্রথম হচ্ছে আমাদেরকে বর্জ্য কী পড়তে হবে বর্জ্য পদার্থ কাকে বলে কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য এগুলো সব তো পড়বে কিন্তু এই প্রশ্নগুলো একদম মুখস্থ জলের মতন করে যাবে তেজস্কীয় বর্জ্য কী ইউটোফিকেশান কী চিকিৎসা বর্জ্য কী আর গ্যাসীয় বর্জ্যের বৈশিষ্ট্য এই যে চারটে প্রশ্ন দিয়েছি এরপরে দেখো আরও দু তিনটে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো শুধু তোমরা মুখস্থ করে একদম যাবে আর এইখান থেকে তোমরা কমন পাবে আর টেস্টে সিক্সটি পার্সেন্ট পাওয়াটা কোনো ব্যাপার নয় খুব সহজেই পাবে এবং ফার্স্ট টেস্টে নাম তুলতে পারবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে যাও দু নম্বর নিয়ে আর এমসিকিউ প্রশ্ন আমি আগেই দিয়ে রেখেছি সেই এমসিকিউগুলো পড়ে যেও এই দু নম্বরের প্রশ্ন পড়ে যাও আর বড়ো প্রশ্ন সাইজের আমি অধ্যায় ভিত্তিক দিয়ে রেখেছি সেগুলো পড়ে যাবে তোমরা সিক্সটি প্লাস কেন এইটটি পার্সেন্ট নম্বর পেয়ে দেখবো পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে স্ক্যাবার কি ম্যানিওর বয়সের পুনর্ব্যবহার কাকে বলে বজ্র ব্যবস্থাপনা সংজ্ঞা দাও এইটুখানি প্রশ্ন শুধু আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন তো পাবেই তোমরা পরীক্ষা দিয়ে আমাকে জানাবে যে ডেসক্রিপশানে কিভাবে ঠিক আছে তো অবশ্যই এইগুলো চার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগছে আর ভিডিও এরপর তোমরা কী চাও আর কমন পাচ্ছ কি পাচ্ছ না সেটাও কিন্তু তোমরা পরীক্ষার পরে আমাকে জানাবে অবশ্যই তো ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার বন্ধুর মধ্যে শেয়ার করতে কোনো মতেই ভুলো না দেখব পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্নকে যে ভারতবর্ষকে মৌসুমি জলবায়ু দেশ বলা হয় কেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবার তোমাদের জন্য মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও কারে কি হিউমাস কাকে বলে মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলি নাম লেখো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখবে যে ভারত যে আমাদের আছে সেই ভারতে কত প্রশ্ন আছে কিন্তু আমি কি করেছি একদম যেইটুকু প্রশ্ন হয় শুধু সেইটুকুমাত্র প্রশ্ন নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রাকৃতিক আর অর্থনৈতিক পরিবেশ যদি দেখো তা প্রচুর প্রশ্ন আছে সেই প্রশ্ন আমি বাদ দিই যেগুলো একদম কমন প্রশ্ন হয় এবং তোমরা পরীক্ষায় গিয়ে কমন দেখতে পাবে শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি তো ভিডিওটা অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়া চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে দেখবো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো ভারতে বাঘারা রোহি বলতে কী বোঝো সিরোজে মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো পেট্রোয়াশায়ন শিল্প কাকে বলে জাইদ শস্য কী এই প্রশ্নগুলো দেখো ধাপ চাষ আছে তো ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে জানো বন্দরের ভূমি আছে সামাজিক বনস দুটি উদ্দেশ্য আছে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি আছে তো এরকম প্রচুর প্রশ্ন আছে কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের কিন্তু অত বেশি গুরুত্ব দিয়ে না পড়লেও এই প্রশ্নগুলো তোমরা পড়ে যেও আর মালনাদ ময়দানটা একটু দেখে যাবে কারণ ওই প্রশ্ন কিন্তু আসতেই পারে আর আমি যখন অত্যায় ভিত্তিক আলোচনা করছি সেগুলো আমি সমস্তটাই বলে দিয়েছি আর এগুলো যখন একদম মানে জিস্ট সাজেশান যেটা লাস্ট সাইসা দিচ্ছি অতএব ওগুলো স্কিপ করে যেগুলো আসবে সেগুলো শুধু একমাত্র আলোচনা করছি দেখি পরের স্লাইডে কী আছে দেখো কাকে শিকড় আলগা শিল্প বলা হয় শিপিং লেন কাকে বলে বাগিচা কিসি কি আদম সুমারে কি জনঘনত্ব বলতে কি বোঝো এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে আমি তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নগুলো তোমরা কী করবে খুব সহজেই বইতে থেকে খুঁজে পেয়ে যাবে তোমরা প্রথমে প্রশ্নগুলো লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে বারবার রিডিং করবে দেখবে মুখস্ত জলের মতন হয়ে যাবে এবং এইখান থেকে এমসি কিউ বা প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তাও তোমাদের কিন্তু লিখতে অসুবিধা হবে না কিন্তু বারবার তোমাদেরকে রিডিং পড়ে যেতেই হবে দরকার পড়লে তিনবার চারবার পাঁচবার করে লিখে নাও লিখে লিখে একদম মুখস্থ করে নাও দেখবে মুখস্থ জলের মতন হয়ে যাবে এবং নম্বর অনেক ভালোই আসবে দেখব তারপরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে রিমোট সেন্সিং কাকে বলে জিও স্টেশনের উপগ্রহ কি এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে তো দেখো আমাদের যে যে উপগ্রহ যেই চে শেষ যে অধ্যায় তো এখান থেকে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা তো তোমরা জানোই তো সেখান থেকে আমি যে উপগ্রহ চিত্র আর ভূ মানচিত্র অধ্যায় ছয় এখান থেকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলোই দিয়েছি তো ভিডিওটা তো আমার গুরুত্বপূর্ণ বলবো অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে সহযোগিতার জন্য তুমি কিন্তু বন্ধুর মধ্যে এটা শেয়ার করে দেবে তারপর দেখবো আজকে আমাদের লাস্ট স্লাইড কী আছে রেজলিউশন কাকে বলে পিক্সেল কি নাদির বিন্দু কি আমাদের সাজেশান কিন্তু এখানেই শেষ হয়ে গেলো দু নম্বরের এই প্রশ্নগুলো পড়ে যাবে আর আমি তিন নম্বর অধ্যায় সাজেশানটা বলিনি কারণ ওটা আগে বলেছি ভিডিওটা এমনিতেই আট মিনিটের মতন হয়ে গেছে তারপর আরও অনেক বেশি হয়ে যেত তাই জন্য আমি দিইনি তো এছাড়াও আমি দেখো বাংলা ইতিহাস ভূগোলের সাজেশান জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত সাজেশান দিয়ে রেখেছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমি প্লে যাও এবং সেখান থেকে সেগুলো দেখে নাও তোমাদের কিন্তু অনেক বেশি সহযোগিতা হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওগুলো তোমরা দেখে নিও তো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই